পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ। গেলে চলবে না যে 11ই নভেম্বর, 26শে নভেম্বর এবং 6ই ডিসেম্বর যাতে রাজ্যের মাননীয় আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক, রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী শ্রী বেচারাম মান্না, মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার, মুখ্য সচিব, আরও উচ্চ পর্যায়ের আধিকারিকরা সেখানে, তো জুট কমিশনার গেছিলেন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান গেছিলেন, সেখানে বারবার রাজ্য সরকার এই অনুরোধ করার পরও কোনো ধরনের সিদ্ধান্ত হচ্ছে না। গোটাটা হচ্ছে বাংলার চট শিল্পকে ধ্বংস করে দেওয়ার একটা ব্লু প্রিন্ট। বাংলার চট শিল্প যাতে ধ্বংস হয়ে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছেন, তাই রাস্তায় নেমেই এর বিক্ষোভ দেখানো ছাড়া কোনো রাস্তা নেই। জুট কমিশনে আইএনটিটিইউসি তরফ থেকে স্মারকলিপি দেওয়া হয়, জুট কমিশনার তিনি কি বলছেন শোনাবো। ডিসিশনটা গ্রহণ করেছি আর আমরা ওটাকে যে আছে এখন বিবেচনা করছি, আপনারা পরে জানতে পারবেন। এখন দেখি আমরা ওনাদের যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটা দেখে নিয়ে তারপর নেক্সট পরে কি স্টেপ নেব সেটা দেখছি। এখন আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ জিনিসটা বিচারাধীন। বিজেপি সাংসদ অর্জুন সিং কি বললেন পাল্টা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন শোনাবো। 9 তারিখে মিটিং আছে, তার আগে বিতর্ক মিটবে কি করে? আমি তো এই জুট মিলের নেগোসিয়েশন কনসিলেশন আমি ছোটবেলা থেকে দেখি, যতক্ষণ হাতে এগ্রিমেন্টের পেপার আসে না ততক্ষণ মানতে পারি না। আমরা আমরা জানি এই ললিপপ অনেক রকম আছে, এই ললিপপ নিয়ে আমার সন্তুষ্ট নেই। 9 তারিখে যদি ডিসিশন হবে এই চাষি বাঁচাবার জন্য, এই কারখানা বাঁচাবার জন্য, তাহলে আমি খুশি, আর যদি না হয়ে অখুশি। আজকে উনি ওই একই মঞ্চে বসে বলেছেন যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা না নিলে তিনি ফের পথে নামবেন। এইসব নিজেদের ওনাদের ব্যাপার, এখন দিল্লি থেকে ওনাদের কেউ আসছে, দিল্লি দিল্লির স্বার্থে ওনাদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে পাঠিয়েছে যে আমাদের যেহেতু বড় নেতা যাচ্ছেন ওখানে, এখন না দেখা গেলে একটু সব সমস্যা হবে, তার মুখ পুড়বে, ফলে একদম কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে সারা বছর যা ইচ্ছে করো, উচ্ছন্নে যাও, ডোবো, কিন্তু এখন অমিতবাবু গেলে বা কেউ গেলে দয়া করে তোমরা এই সময়টা একটু পাশাপাশি বসো, একটু হাসি হাসি মুখে থেকো। এই এই ছেলে মানুষই পলিটিক্স, এসব এই সময় বাংলা বাংলা রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।